অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজ 29শে সেপ্টেম্বর 2020 শনি মহারাজ মার্গী হচ্ছে, এর ফলে 8টি রাশির অত্যন্ত শুভ ফল কিন্তু পেতে চলেছে। অর্থাৎ 29শে সেপ্টেম্বর 2020 পর থেকে এই 8টি রাশি বিশেষ লাভ কিন্তু পাবে। তার মধ্যে 4টি রাশি বিশেষ সৌভাগ্যশালী হতে চলেছে। অর্থাৎ 8টি রাশির মধ্যে 4টি রাশি আরও বিশেষ লাভ কিন্তু পেতে চলেছে। এই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি, ভেরি ইম্পর্টেন্ট এই একটি ভিডিও। দেখুন, শনি এই যে মার্গী হচ্ছে, এই বক্রতা কাটিয়ে রেট্রোগ্রেড কাটিয়ে এই যে মার্গী হওয়ার ফলে বেশ কিছু শুভ ফল কিন্তু দিবে এই 97 দিন। এই 97 দিনের মধ্যে 4টি রাশিকে অপার ধন এবং আরও 4টি রাশিকে বিশেষ কিছু কিছু দিক থেকে লাভ কিন্তু দিতে চলেছে এই শনি মহারাজ। অর্থাৎ শনি একটি পাপগ্রহ, এই পাপগ্রহ নবাংশে বর্গোত্তম হচ্ছে। অর্থাৎ নবাংশে যখন পাপগ্রহ বর্গোত্তম হয় তখন বেশ কিছু শুভ ফল কিন্তু চলে আসে। অর্থাৎ এই মার্গী হওয়া এবং নবাংশে বর্গোত্তম হওয়া 8টি রাশির ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য সূচক হতে চলেছে। এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটা আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন। যদি আপনারা পার্সোনালি আমার সাথে ভিজিট করতে চান, আমার সঙ্গে কথা বলতে চান, অবশ্যই এখানে আপনারা মেসেজ করুন, ঠিক সময় আপনারা কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। অনেকে বারবার বলছি, আপনারা হাতে ছবি পাঠিয়ে দিচ্ছেন, আপনারা ডেট অফ বার্থ পাঠিয়ে দিচ্ছেন যে স্যার আমার রাশি কী, লগ্ন কী বলুন। এটা করবেন না, যদি আপনি দেখাতে একান্ত ইচ্ছুক থাকেন, অর্থাৎ আপনি যদি আপনার সমস্যা নিয়ে আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে বুকিং করুন। বাই টেলিফোন অনেক সময় ফোন করছেন, সবসময় ফোন তোলা সম্ভব হয় না, আমার অ্যাসিস্ট্যান্ট তুলতে পারে না সবসময়। তো এই সময়টাতে আপনারা হোয়াটসঅ্যাপে বুকটা আপনারা করে রাখবেন, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সঠিক সময় আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক। এই যে শনি মার্গী হচ্ছে, অত্যন্ত শুভ বর্গোত্তম হচ্ছে, অর্থাৎ নবাংশে বর্গোত্তম, অত্যন্ত শুভ ফল কিন্তু দিবে এই 97 দিন। ঢেলে দিবে অর্থ অপার ধন। আমি বারবার বলছি, শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে, শনি যখন দেয় না সেই ধন কিন্তু স্টেবল করে। শনি মহারাজের টাকা কিন্তু খুব কষ্টে আসে, কিন্তু সেই টাকা কিন্তু আপনার স্টেবল করবেই করবে। দেখুন, যারা প্রোগ্রাম শুনছেন এবং বসে থাকবেন তাদের কিন্তু কিচ্ছু হবে না। আমি একটা কথা বারবার বলছি, শনি হচ্ছে কর্ম ফলদাতা গ্রহ। আপনি যেমন কর্ম করবেন ঠিক আপনার ভাগ্যটা ঠিক নির্ণয় কিন্তু শনি মহারাজ করবে। অর্থাৎ আপনি যদি অকর্ম কুকর্ম করেন, যদি আপনি কাউকে ঠকান বা আপনি কোনো জীবকে হত্যা করেন, বিশেষ করে কুকুর এগুলো হত্যা করেন, সেক্ষেত্রে কিন্তু বা কোনো গরিব মানুষের টাকা চিট করেন, সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজ প্রচণ্ড কুপিত হয়। এবং শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন, কর্ম ফলদাতা কারক হচ্ছে শনি। তো আপনি সঠিক পথে কর্ম করুন, নিশ্চিতরূপে শনি এই 97 দিনের মধ্যে আপনাদের ভাণ্ডার, ধনভাণ্ডার, ধনখাজনা ভরিয়ে দিবে। বেশ কিছু 5% মতো কমেন্টস করছেন যে কই আমার তো হচ্ছে না। আপনি আগে দেখুন, আপনি যে যারা যারা গালি দিচ্ছেন, বাজে বাজে কমেন্টস লিখছেন, একটু লিখার আগে একটু ভেবে দেখুন তো যে আমি এই চ্যানেলে এই কমেন্টস লিখছি, আমার ঠিক হচ্ছে কি কমেন্টসটা লেখা। আপনি আপনার বাই বার্থ চার্টটা আগে দেখুন তো, শনির প্লেসমেন্ট কেমন আছে। শনি আপনার পীড়িত নেই তো, শনি আপনার অস্তমিত নেই তো, শনি আপনার রাহুযুক্ত কেতুযুক্ত নেই তো, শনি মঙ্গলের সঙ্গে যুক্ত নেই তো, শনি নিচস্থ নয় তো, শনি অশুভ নক্ষত্রে বসে নেই তো, এই জায়গাগুলো কিন্তু খুবই দেখা ইম্পর্টেন্ট।
তারপরে যে কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি যদি বাজে কমেন্টস করেন তার আগে অন্তত এই জায়গাগুলো আপনারা দেখুন। বাজে কমেন্টস করা যায়, কিন্তু জানেন কৌশিক রায়ের অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটা এমনই, যারা যে 5% বাজে কমেন্টস করছেন তারা এডিক্টেড, এডিকশান হয়ে চলে এসছে, তারা দেখবে খারাপ কমেন্টস করবেও। তাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি করজোরে, আপনারা খারাপ কমেন্টস করবেন না, আপনারা আগে বুঝুন অ্যাস্ট্রোলজিটা, বুঝুন। অনেকে শিখছেন, অনেকে আমার কাছে শিখতে চাইছেন, যারা বুঝে কি না তারা খারাপ কমেন্টস করে না, বেশ ভালো ভালো কমেন্টস, প্রচুর ভালো ভালো কমেন্টস এসছে, আমার হৃদয় ভরে যায়। তাদের জন্য আমার সেলুট, আবারও তাদেরকে সেলুট জানাই। 95% লোক মানুষ যথেষ্ট ভালো কমেন্টস কিন্তু করেন, তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা, শুভেচ্ছা। তো শুরু করা যাক। এই যে শনি হচ্ছে মার্গী, করবে ধনী এই 8টি রাশি, বিশেষ করে 4টি রাশি আমি আগে বলি, যে 4টি রাশি ক্ষেত্রে অপার ধন, ধনবর্ষা হতে চলেছে। প্রথম যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি রাশিতেই শনি অবস্থান করছে, মার্গী, যেটা আপনার রাশির অধিপতি এবং দ্বিতীয়পতি। আপনাদের ক্ষেত্রে ধনভাণ্ডার এই 97 দিন পূরণ করে দিতে চলেছে, অর্থাৎ এই বছরের শেষ অবধি আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে সুবর্ণ সুযোগ। অর্থাৎ আপনারা যদি সঠিক প্ল্যান করেন, প্রোগ্রাম করেন, সঠিক পথে যদি কাজ করেন, নিষ্ঠার সঙ্গে যদি কাজ করেন, এই শনি আপ এই মকর রাশিকে ঢেলে দিবে। অর্থের দিকটা খুব ভালো এই এই 97 দিন মকর রাশির ক্ষেত্রে। দ্বিতীয়পতি আপনাদের লগ্নে অবস্থান করছে, অর্থাৎ রাশিতে, দ্বিতীয়পতি রাশিতে অবস্থান সকেতিক মার্গী এবং নবাংশে বর্গোত্তম। এই পাপিগ্রহ যখন বর্গোত্তম হয় না, শুভ ফল, শুভ ফলগুলো কিন্তু, অত্যন্ত শুভ ফলগুলো কিন্তু প্রদান করে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির চতুর্থপতি এবং পঞ্চমপতি, চতুর্থপতি এবং পঞ্চমপতি এই শনি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে। সকেতিক মার্গী শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুবই লাভ, অর্থাৎ আপনাদের সন্তানের দিকে ভালো, আপনার এডুকেশন দিকটা ভালো, আপনাদের পারিবারিক সুখের জায়গা আসবে, আপনাদের আপনাদের ক্ষেত্রে সম্পত্তি ক্রয়, বাড়ি বা ফ্ল্যাট বা জায়গা কিনার জায়গা কিন্তু তৈরি হবে। রাজনীতিতে যারা আছে, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট কেরিয়ার কিন্তু আপনাদের উত্থান হবে, রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান যথেষ্ট। আপনাদের এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, যারা রিসার্চমূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিতে চলেছে এই শনি মহারাজ। 3 নম্বর যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ নবমপতি নবমভাবে অবস্থান দশমপতিকে কানেক্ট করে, অর্থাৎ আপনাদের যে দশমপতি কর্মপতি এবং আপনাদের ভাগ্যপতি এই শনি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে। মার্গী সক্ষেত্রিক এবং নবাংশে বর্গোত্তম, আপনাদের ক্ষেত্রে ভাগ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, ভাগ্যের আপনার সাপোর্ট পাবেন। রাজনীতির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কেরিয়ার এবং ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আপনাদের হতে চলেছে এবং দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের হবে এবং আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে অপার ধন, ধনবর্ষা, যদি আপনাদের রাশিচক্রের শনি গ্রহ ভালো থাকে। এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রের পদোন্নতি, মান সম্মান, প্রতিষ্ঠা লাভ, এগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে, অর্থাৎ শনি আপনাদেরকে করবে ধনী এই বৃষ রাশিকে। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কর্মপতি এবং একাদশপতি এই শনি ঠিক দশমভাবে কর্মভাবে মার্গী, অর্থাৎ একাদশ স্থান থেকে আমরা কী বিচার করি, সফলতার জায়গা, লাভের জায়গা, সাকসেসের জায়গা, সে আপনাদের সে শনি আপনাদের দশমভাবে অবস্থান করছে এবং কর্মের ঘরে, এবং সেখানে মার্গী এবং সক্ষেত্রিক সেই জায়গাটাতে কী হবে আপনাদের, এবং নবাংশে বর্গোত্তম কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। যারা রাজনীতিতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট লাভ, রাজনীতির ক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, খ্যাতি,
উন্নতি এই জায়গাগুলো কিন্তু আসবে। আপনাদের নির্বাচনের যারা লড়বেন তাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু জিতবেন। শনি বুঝায় জনতা, জনতাকে নির্দেশ করে শনি। শনি যদি আপনার রাশিচক্রে ভালো থাকে আপনি প্রচুর উচ্চ শিখরে কিন্তু যাবেন, আর শনি যদি আপনার খারাপ থাকে কিনা আপনি রাজা থেকে ভিখারি হবেন, আর শনি যদি ভালো থাকে ভিখারি থেকে রাজা হবেন। শনি এই কাজ করে, অর্থাৎ ভিখারি থেকে রাজা এবং রাজা থেকে ভিখারি। অর্থাৎ আপনাদের রাশিচক্রে যদি শনি ভালো থাকে মেষ রাশির, আপনাদের কর্মভাগ্য কিন্তু ভালো, নতুন কর্ম, কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, এবং লাভের জায়গায় সফলতার জায়গা এই জায়গাগুলো কিন্তু আসবেই আসবে এই মেষ রাশির। নির্বাচনের ক্ষেত্রে ভালো, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ভালো, যারা পদমর্যাদা অফিসার আছে, আইপিএস লেভেলে যারা অফিসার আছে, পুলিশে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব জবরদস্ত লাভ। এই সময় আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে, আপনাদের আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের উন্নতি হবে। এই সময় মেষ রাশিকে শনি ঠেলে দিবে, ঠেলে দিবে শনি, এবং ধনভাগ্য আপনাদের যথেষ্ট ভালো, আপনারা যে কোনো কাজে সাকসেস পাবেন। এই যে এই চারটি যেটা বললাম, এই চারটির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল। এই শনি মার্গী হওয়াতে 97 দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, ধনবর্ষা। আর যে চারটি রাশির কথা আমি বলবো সেটির ক্ষেত্রে মধ্যম। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি দেখুন, আপনাদের রাশির সপ্তমভাবে শনি সকেত্রিক মার্গী এবং নবাংশে বর্গোত্তম, অর্থাৎ সপ্তমভাব থেকে আমরা, অর্থাৎ কর্কট রাশির বিবাহের জায়গাটা, শুভ বিবাহের জায়গাটা কিন্তু প্রশমিত করবে। বিদেশ থেকে লাভ, অর্থ লাভ কিন্তু আপনাদের হবে। ব্যবসাতে আপনাদের যাদের ডুবে যাচ্ছিল যে ব্যবসা, সেই ব্যবসা আপনাদের কিন্তু অনেক অংশে শুভ ফল কিন্তু আসবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের বিশেষ লাভ। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের আগের থেকে কিছুটা হলেও ডেভেলপমেন্ট কিন্তু হবে। যারা ইট বালি সিমেন্টের ব্যবসা করেন বা যারা গাড়ির ব্যবসা করেন এই ক্ষেত্রে বা লোহার ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু এই সময় দেখা যাচ্ছে। কনস্ট্রাকশনের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। পদমর্যাদা বৃদ্ধি পাবে, রাজনীতির ক্ষেত্রে আপনাদের ভালো। এই কর্কট রাশির ক্ষেত্রে শনি অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনু। দেখুন, ধনু রাশির দ্বিতীয় পতি এবং তৃতীয় পতির যে অধিকারী শনি, দ্বিতীয়ভাবে ধনভাবে এই ধনপতির অবস্থান, অর্থাৎ অর্থভাবে অর্থপতির অবস্থা, আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনলাভ কিন্তু আপনাদের হতে চলেছে, এবং আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি। যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধনুরাশি কিন্তু খুব শুভ ফল প্রদান করবে। নির্বাচনে যারা লড়বেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ কিন্তু আপনাদের দেবে, এবং বিবাহের জায়গাটা, আপনাদের শুভ বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশস্ত কিন্তু করবে। ধনুরাশির ঠিক ধনভাবে ধনপতি সকেত্রিক মার্গী এবং নবাংশে বর্গোত্তম আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু নিয়ে আসবে, এবং তৃতীয় পতির কানেকশান, অর্থাৎ আপনার যে তৃতীয় পতি শনি তাও দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ কমিউনিকেশনের জায়গাগুলো, অর্থাৎ যোগাযোগের জায়গাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো, এবং সম্পত্তিগত দিকগুলো কিন্তু আপনাদের রিকভারি কিন্তু হবে। যাদের সম্পত্তিগত সমস্যা চলছে, কেস মামলা চলছে, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু হবে। এই সময় আপনারা কোনো জায়গা বা গাড়ি এই বা কোনো ফ্ল্যাট, এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসার সম্ভাবনা আছে। নিজ রোজগারে ধনসম্পত্তি কেনা বা আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির আসবে। এরপরে যে রাশির কথা আমি বলবো, 7 নম্বর যে রাশির কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশি দেখুন, আপনাদের একাদশপতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ যেখান থেকে আমরা সফলতা বুঝি, লাভ বুঝি এবং আপনাদের সাকসেস বুঝি, এবং নবাংশে কিন্তু বর্গোত্তম সকেত্রিক মার্গী, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে, অর্থাৎ মার্গী হওয়ার জন্য আপনাদের লাভের জায়গাটা আসবে, কাজের জায়গা খুলে যাবে,
আপনাদের আটকে থাকা দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো হবে এবং আপনাদের ক্ষেত্রে হতে চলেছে শত্রু বিনাশ। শত্রু আপনারা কিন্তু অনেকখানি বিনাশ করতে পারবেন। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই শনি একাদশভাবে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সরকারি দিক থেকে আপনাদের বিশেষ লাভ কিন্তু আপনাদের দেবে। মীন রাশির ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো। যারা চাকরি করছে চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা পদমর্যাদা এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে। মীন রাশির ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসতে চলেছে মীন রাশির। এরপরে যে রাশি সবশেষে যে রাশির কথা আমি বলতে চলেছি তার আগে আপনাদেরকে জানাই, দেখুন যাদের শনি গ্রহ খারাপ আছে তারা কি করবেন। আমি বারবার ভিডিওতে বারবার বলছি আপনারা শনিবার করে কুকুরকে মিষ্টি খাওয়ান এবং হনুমানজির উপাসনা করুন এবং আপনারা শনিবার করে অশ্বত্থ গাছের নিচে আপনারা একটা সরষার তেলের প্রদীপ নিন এবং সেখানে ছায়া দান। সেই ছায়া দেখার পর সেই প্রদীপটা আপনারা প্রজ্বলন করুন এবং ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি যদি আপনারা 108 বার যদি পাঠ করতে পারেন আপনাদের শনি সম্বন্ধীয় সমস্যা কিন্তু কাটবে। এবং শনি মন্দির কিন্তু আপনারা যাবেন না, যে মন্দিরে শনি মূর্তি রূপে পূজিত হয় সেখানে যাবেন না, শিলা রূপে যেখানে শনি পূজিত হয় সেখানে যাবেন। কারণ দৃষ্টি, আমি বারবার বলছি শনির স্থিতি ভালো দৃষ্টি খারাপ, অর্থাৎ শনি যেই দিকে দৃষ্টি দেয় কি না সেটা বিনাশ করে, সেটা নাশ হয়ে যায়। তো অর্থাৎ যেখানে শিলা রূপে পূজিত হয় সেখানে আপনারা শনি মন্দির যান এবং গরিব মানুষকে আপনারা তেল সরষার তেল আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা দিন সেক্ষেত্রে, এবং জুতো দান করুন। এই জায়গাগুলো কিন্তু আপনারা যদি করতে পারেন শনি সম্বন্ধীয় সমস্যাগুলো কিন্তু কাটবে। এবং যারা বাস্তবে নির্ধনী তাদেরকে কিছুটা হলো অন্ন দিন, খাওয়ার দিন, বস্ত্র দিন, দেখবেন শনির যে নেগেটিভ এফেক্ট নিশ্চিত রূপে কাটবে। এরপরে সবশেষে যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির দেখুন আপনাদের পঞ্চমভাবে এ শনি ভ্রমণ, আপনাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের দিকটা ভালো, সন্তানের জায়গাটা আপনাদের ভালো, রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন রিসার্চ ওরিয়েন্টেড যারা পড়াশোনা করছেন সেই জায়গাটা আপনাদের কিন্তু যথেষ্ট লাভের জায়গায় কিন্তু আসতে চলেছে। এবং আপনাদের ক্ষেত্রে হায়ার এডুকেশন যারা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুবই এই শনি শুভ ফল কিন্তু প্রদান করবে। এবং যাদের সম্পত্তি নিয়ে সমস্যা চলছে সেই সম্পত্তির সমস্যা কিছুটা কাটবে। আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে, অপার ধন এই কন্যা রাশি কিন্তু আসতে চলেছে। শনি যাপ দেতাহে তো ছাপ্পর ফারকে দেতাহে, কন্যা রাশি শুধু যারা বাচ্চারা আছে তাদের ছোটোখাটো পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা আছে, এই দিকটাতে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। কন্যা রাশির ক্ষেত্রে শনি কিন্তু যথেষ্ট শুভ ফল এই মার্গী হওয়াতে কিন্তু দিবে এই 97 দিন, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে বিশেষ লাভজনক এবং আপনাদের ডিজায়ারগুলো পূরণ হবে। নমস্কার, ধন্যবাদ।